নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি কাওনের পোলাও বানিয়ে আপনাদের দেখাবো। এই রেসিপিটা আমি অনেকবার বানিয়েছি বাড়িতে, তাই ভাবলাম আপনাদের যদি বানিয়ে দেখি আপনাদের উপকারে লাগে খুব খুশি হব। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কাওন পোলাও বানাতে লাগছে, কাওনের চাল নিয়েছি এটা 1 কাপ, এরকম ধরনের কাওনের চাল নিয়েছি 1 কাপ, একটু ঘি নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, ফোড়নে লাগবে শুকনো মশলায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, লঙ্কা কুচি, নুন আর গরম মশলা, শুকনো মশলার মধ্যে এটা লাগছে। আর সবজি দেব গাজর কুচি করা, একটু বাদাম নিয়েছি, চিনে বাদাম আমি রোস্ট করে নিয়েছি, আর বিনস কুচি করা আছে, ধনে পাতা কুচি করা আছে, ফুলকপি কুচি করে নিয়েছি, আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। এই দিয়ে আমি এটা বানাবো। এবারে প্রথমে আমি কাওনের চালটাকে আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে নেব। সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। এটা কাওনের চাল, এটা যে কোনো পাল পরবে মেয়েরা যখন ভাত খায় না এটা খেতে পারে, এই জন্য এই পোলাওটা খুব কাজে লাগে। এতে আবার পায়েসও তৈরি হয় এই দিয়ে, কাওনের চাল দিয়ে। আমি একটু সেদ্ধ করে নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে, সাদা তেল দিলাম 4 চামচে, 2 চামচ তেল দিলাম। গরম মশলাটা দিলাম, এবারে গাজর বিনস সব একসঙ্গে দিয়ে দেবো, ক্যাপসিকাম, বাদামটা পরে দেবো, বাদামটা তো ভাজা আছে, বাদামটা পরে দেবো। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দেয়, সামান্য হলুদ দিলাম, অল্প করে লঙ্কা দিলাম, লঙ্কা বেশি দেব না, এটা একটু লঙ্কাটা কমই খায় এর মধ্যে। একটু জলে ছিটে দেবো, সবজিগুলো সেদ্ধ হবে বলে জলটা ছিটে দেবো, একটু চাপা দিয়ে দিলাম। হ্যাঁ, 1 মিনিট চাপা দিয়ে রাখছি, সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে, দেখছি সেদ্ধ হয়ে গেছে এটা। এবারে আমি গ্যাস আবার একটু বাড়িয়ে দিলাম। এবারে আমি এই কাওনের চালটা সিদ্ধ করে দিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি।
এবারে বাদামগুলো দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। ঘিটা দিয়ে দিলাম। এটা আমি পেঁয়াজ দিইনি, যে কোনো পাল পরবে এটা উপোস করলে এটা খাওয়া যাবে। পেঁয়াজ দিলে আবার অন্যরকম হয়, টেস্টটাও আলাদা হয়ে যাবে। একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল কাওন পোলাও। এটা বানানো খুব সোজা, আর এমন কিছুই নয়, বাড়িতে যা সবজি থাকে তার থেকেই হয়ে যায়। খাওয়াও খুব ভালো, বিকেলের জলখাবার, সকালের ব্রেকফাস্ট সব কিছুতেই কাজে লাগে। যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।